ওগো ব্যাগ গুটান হয়ে গেছে। হ্যাঁ হয়ে গিয়েছে। এ দেখো লাও, তোমার লেগে নতুন মোবাইল কিনিলে আসনু, বিদেশে থেকে ফোন করার লেগে। তুমি জেনে নতুন মোবাইল পেয়ে কারো সঙ্গে লাইন মারো না। উম্মা খাসি কি বলছে, তুমি থাকতে আমি কেন লাইন করব। হ্যাঁ ভালোভাবে থাকো, আমি চলি কেন। ঠিক আছে ভালোভাবে যাইও। পরের দেশে যাইছো বাপ, কারোর সঙ্গে যেন ঝামেলা টামেলা করো না, ভালোভাবে ফিরে আসো। ঠিক আছে মা, তোমার দোয়া আছে, আমার কিচ্ছু হবে না, আমি আসছি মা। ঠিক আছে আসো মধু। বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলি। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল থাকি সর্বদা সাবস্ক্রাইব। হ্যাঁ যাচ্ছি। শোন তুই তোর ভাবি খেয়ে একটু চোখে চোখে রাখিস, নতুন মোবাইল কিনে দিনু তো, দেখিস তোর ভাবি জানে কারোর সঙ্গে লাইন টাইন করে না, তোর উপরে সব দায়িত্ব দি কেন। ঠিক আছে, তোকে কোনো চিন্তা করতে হবে না, এতে আমি এক্সপার্ট। তুই নিশ্চিন্তাই বেঙ্গলে যা। ঠিক আছে ভাই। হেই ঘর ঘর, একদিন কার সাথে ফোনে কথা বলছে ভাবি গে না তো। লাল যাই দেখি আসি। তোমাকে দেখার লাগি আমার জান ছটফট করছে। তুমি আজকে বকিল বেলায় বাড়ি থেকে বেরাবা, আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। ঠিক আছে তুমি এসো, তোমাকেও দেখার জন্য আমার মন ছটফট করছে। সত্যি? হ্যাঁ গো সত্যি। এই ইয়াসিন ভাই, তুই কাকে ফোন করছি? কেনে তোর ভাবি খে। তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার আর একা একা থাকতে ভালো লাগছে না। ইরি ভাবি কি করছে রে। ও নো, আমার ছাগল কারো ভয় লাগেনি তো? তোমার আর আমার নতুন সম্পর্ক হই, আমি এত খুশি, যেখানেই যাচ্ছি শুধু তোমার চেহারা আমার চোখের সামনে ভাসছে। এই শালা আবার নতুন লাগলো না কি? ও ভাই কার সাথে কথা বলছো? কেনে রে কিছু বলছি তোর ভাবির সাথে। হ্যালো ভাবি, নতুন মোবাইল পেয়ে কি মাথা মাতলো আল্লাহ। লাল ভাবির লাইনটা মনে হয় আমি আর ঠেকাতে পারবো না, যাই এর একটা ব্যবস্থা করতেই হবে। এই চলো না কাল আমরা দীঘায় যাই, কি ঘুরে আসি। ঠিক আছে দীঘায় যাব, কালকে নিয়ে যাব। কিরে ভাই কাকে দীঘায় নিয়ে যাবি? কেনে তোর ভাবি খে। আর তো সহ্য করা গেল না রে, এ তো দেখছি গ্রামে সব ছেলেগুলো ঢল করে নিল। যাই আজ কে ভাইকে ফোন করি কি? ও ভাই তোমার কাছে মোবাইল আছে? হ্যাঁ ভাই আছে তো। এই নাম্বারটা একটু ফোন লাগিয়ে দাও তো। ঠিক আছে দিচ্ছি। এ দেখো লাও কথা বলো। ভাই তুই ভাবিকে মোবাইল কিনতে গেছি, পারাত ছেল পিলি ভাবিকে ফোন করি শেষ করে ফেললো। লাল তুই যদি ভাবিকে বাজাতে চাস তে তাড়াতাড়ি বাড়ি চলে আয়, না হলে ভাবিকে আর হাতে পাবি নি। হ্যাঁ এত তো খারাপ অবস্থা, তোমাকে আগে বলিসনি আমি আজকে জাহাজ চড়ে বাড়ি যাচ্ছি। জাহাজে চড়ে আসলে হবে না, জাহাজে থেকে যা আগে আসে তাই তাই। ও নো ঠিক আছে আসছি।
কষ্ট হইছে না ঈদ দিলে ও আল্লাহ গো মা গো আমাকে মেরে ফেলল গো এই সুবীর যা মোড়ল ডিগলি আই এক্ষুনি তোর ভাবিকে বাদ দেব ও নো এই বিদ দেখ প্রেম করা কত জ্বালা এক্ষুনি দেখি আসি এই রিয়াজ তোর কি হইছে বুয়া আমি বাদ দেব ওই বলে আমি সংসার করব না কেনে তোর বর কি হইছে কি হইছে মানে আমার বউ পাড়ার সব ছেলের সঙ্গে লাইন করে আমি ও বলি সংসার করব না লাল কি গো তুমি আবার লাইন টেন করো নাকি না মরল সাহেব কাশি সব মিথ্যে কথা বলছে আমি কারোর সাথে লাইন করিনি হ্যাঁ লাইন করনি করনি ফোনে ইয়াসিনের সাথে লাইন করছি বিশুর সাথে করছি শাহিনের সাথে করছি ও নো আমরা কবে লাইন করলু কেন সেদিন ফোনে কথা বলছিলি আমি জিজ্ঞেস করলু কার সাথে কথা বলছি তুই বললি তোর ভাবির সাথে আর আজকে ঢাকলে হবে এ রে আমার বউর সাথে কথা বলছ না